নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের চ্যানেল টেকনিক্যাল জব আপডেটসে। এখানে আমরা নিয়ে আসি বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানির কারেন্ট ভ্যাকান্সি ও গভর্নমেন্ট জব আপডেট। অতএব বন্ধুরা, যারা যারা বর্তমানে জব সার্চ করছো, প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি অন করে নেবে। তো আজকে নিয়ে চলেছি আরও একটি ফ্রেশ জব আপডেট। দেখতেই পাচ্ছ বর্তমানে ইউপিএল লিমিটেড যেখানে কিনা টিম লিডার এবং প্রসেস ইঞ্জিনিয়ার নিয়ে করছে, এবং এটা তোমাদের পারমানেন্ট জব। তো তাহলে চলো দেখে নিই এখানে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে বা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু। তো বন্ধুরা, প্রথমে তোমরা ইউপিএল লিমিটেড বলে গুগলে সার্চ করে নেবে, এবং গুগলে সার্চ করে নেওয়ার পরে কিন্তু ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.upllimited.com, তো তোমরা সেখানে ঢুকে যাবে। ওকে, এরা কিন্তু কেমিক্যাল এগ্রিকালচার টাইপের কিছু জিনিস ম্যানুফ্যাকচার করে। তো যাই হোক, তো এই কোম্পানিটা গুজরাটে অবস্থিত। তো এর সাথে আরেকটি কথা বলে রাখি, হয়তো অনেকে এই ভিডিওটি দেখছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব সার্চ করছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের ওপরে। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, বর্তমানে কৃষক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বার করা হয়েছে, সেখানে কিন্তু ডিপ্লোমা মেকানিক্যাল যারা ফ্রেশার্স জিরো থেকে শুরু করে 2-3 বছর এক্সপিরিয়েন্স পর্যন্ত, তারা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, তোমরা সেই জবটি পেয়ে যাবে naukri.com-এ। তোমরা গিয়ে সেখানে কৃষক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বলে সার্চ করবে, সার্চ করার পর কিন্তু তোমরা সেই জব আপডেটটি সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো জব আপডেটটি যত সম্ভব গতকাল পোস্ট করা হয়েছে, তো তোমরা একবার অবশ্যই সেখান থেকে সার্চ করে বা গুগলে তোমরা সার্চ করে নিতে পারো যে কৃষক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভ্যাকান্সি। তো তোমরা কিন্তু সেখান থেকেও সরাসরি naukri.com-এর পেজে চলে যাবে। তো যত সম্ভব কালকে জব পোস্ট করা হয়েছে, তো তোমরা অবশ্যই একবার চেক করে নিতে পারো। ওকে, তো বন্ধুরা, এই জবটিতে তোমরা অ্যাপ্লাই করার জন্য, তো এদের যে কেরিয়ার পেজ আছে, সরাসরি কিন্তু তোমরা সেই কেরিয়ার পেজে তোমরা এখান দিয়ে ঢুকে যাবে। তো মোর বলে এখানে কেরিয়ার পেজ দেখতেই পাচ্ছ, তো সরাসরি তোমরা এদের যে কেরিয়ার পেজ আছে এখানে কেরিয়ার পেজে ঢুকে যাবে, এবং কেরিয়ার পেজে ঢুকে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজটি আসার পর তোমাদের এখানে সার্চ অপশন বলে একটি সার্চ অপশন পাবে। তো সেখানে তোমরা ডাইরেক্ট তোমরা সেখানে সার্চের অপশানে ইন্ডিয়া লিখে দেবে, ইন্ডিয়া লিখে তোমরা সেখানে সার্চ করবে। ওকে, ইন্ডিয়ায় সার্চ করলে ইন্ডিয়াতে যে বর্তমানে যে কারেন্ট ভ্যাকান্সি আছে, বর্তমানে যে জব এদের ওপেনিং আছে, তোমাদের সামনে কিন্তু সেই ওপেনিং জবগুলো তোমাদের সামনে কিন্তু সব চলে আসবে। দেখতেই পাচ্ছ প্রসেস ইঞ্জিনিয়ার, যেটা কিনা জানুয়ারির 12 তারিখে নিয়োগ 12 তারিখে এখানে পোস্ট করা হয়েছে, আর তার নিচে আরেকটি প্রসেস ইঞ্জিনিয়ার দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু January 19 এখানে পোস্ট করা হয়েছে। তার মানে গতকাল যেটা পোস্ট করা হয়েছে। এছাড়া দেখতেই পাচ্ছ টিম লিডার 12 তারিখে পোস্ট করা হয়েছে, টিম লিডার মেকানিক্যাল। তো দেখতেই পাচ্ছ টিম হেড ইউটিলিটি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের জব পোস্ট করা আছে, যেটা কিন্তু খুব রিসেন্ট পোস্ট করা হয়েছে। টেকনোলজি অ্যাসোসিয়েট, তো এদের কিন্তু বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, গুজরাট, মুম্বাই, গুজরাটের 2-3 জায়গায় এদের কিন্তু ব্রাঞ্চ আছে। ঠিক আছে, তো তোমরা এই পেজটিতে এসে তোমরা যেটার জন্য যে যে এলিজিবল, তো অবশ্যই কিন্তু তোমরা সেইটা একটু চেক করে অবশ্যই কিন্তু সেখানে অ্যাপ্লাই করে দিও। তো প্রসেস ইঞ্জিনিয়ার যেটা গতকাল পোস্ট করা হয়েছে, সেইটা আমি যদি তোমাদের সামনে তুলে ধরি, তো তোমাদের সামনে সেটা টাচ করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে প্রথমেই দেখতে পেয়ে যাবে জব আইডি, তো তোমাদের যে সিটি যেখানে জব পোস্টিং সেটা হবে দাহেজ, এবং ডিপার্টমেন্ট হবে তোমাদের প্রোডাকশান, এবং ফাংশন হবে SCM, এবং এই জবটি অবশ্যই ফুল টাইম জব, এবং এখানে যে কটি জব পোস্ট করা হয়েছে সব কটি কিন্তু তোমাদের পারমানেন্ট জব, ফুল টাইম জব, এবং সিনিয়রিটি লেভেল তোমাদের বলা হয় অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট মানে হচ্ছে তোমাদের সহযোগকারী বা অ্যাসিস্ট্যান্ট যাকে বলতে পারো। ঠিক আছে, তো এখানে যারা যারা প্রসেস ইঞ্জিনিয়ারের উপর 1 বছর বা 2 বছর এক্সপিরিয়েন্স আছে, তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সাথে সাথে যারা ফ্রেশার্স আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ডেসক্রিপশানে এদের যে ইউপিএলের যে সম্বন্ধে এখানে কিন্তু তোমাদের সেটা লেখা আছে। এছাড়া তোমাদের কিন্তু কোনো জব ডেসক্রিপশান বা তোমাদের কী রোল হবে সেই জিনিসটা কিন্তু তোমাদের এখানে বলা নেই। ওকে, তাহলে বন্ধুরা, যারা যারা এখানে ফ্রেশার্স তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা যারা তোমার প্রসেসের ওপরে, প্রসেস ডিপার্টমেন্টের ওপরে 1-2 বছর এক্সপিরিয়েন্স আছে, তারাও কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যদি তোমাদের টিম লিডার যেটা মেকানিক্যালে, তো সেইটা যদি আমি ওপেন করি, তাহলে এখানে দেখতেই পাবে যে তোমাদের যে সিনিয়রিটি লেভেল আছে সেখানে দেখো লেখা আছে মিড সিনিয়র লেভেল। তার মানে হচ্ছে যারা যারা টিম লিডারের মেকানিক্যাল মানে প্রোডাকশান ডিপার্টমেন্টে, তো যারা যারা টিম লিডারের কাজ করেছে আগে, মানে 1-2 বছর বা 3-4 বছর এক্সপিরিয়েন্স আছে, এই জবটি কিন্তু তাদের জন্য, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু যারা যারা ফ্রেশার অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকবে না, যেহেতু আগের জবটাই যে অ্যাসোসিয়েট আছে, অ্যাসোসিয়েট মানে হচ্ছে সহযোগকারী বা তোমরা যেটাকে বলতে পারো অ্যাসিস্ট্যান্ট, সেখানে কিন্তু ফ্রেশার্স অ্যাপ্লাই করলেও তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকতে পারে। এখানে কিন্তু যেহেতু তোমাদের সিনিয়রিটি লেভেল মিড সিনিয়র লেভেল, সেহেতু কিন্তু যারা ফ্রেশার্স তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করলে অবশ্যই কিন্তু তাদের
হয়তো ডাকবে না, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের কিছু এক্সপিরিয়েন্স লেভেল কিছু বলা নেই, এখানে শুধুমাত্র সিনিয়রিটি লেভেল বলা আছে। তো তোমরা এসে যারা যারা এই জবগুলোতে অ্যাপ্লাই করতে চাও, এই জবগুলোর পোস্টিং কিন্তু বেশিরভাগ গুজরাট এবং কিছু আছে মুম্বাই। তো তোমরা যারা যারা এই জবগুলি পোস্ট মানে অ্যাপ্লাই করতে চাও, তারা অবশ্যই এসে এখানে কিন্তু একটু চেক করে নেবে। চেক করার পর তোমরা কিন্তু এই জবগুলিতে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং বলে রাখি যে কালকে যে জব যেটি পোস্ট হয়েছে 19 তারিখে প্রসেস ইঞ্জিনিয়ারটা, এখানে কিন্তু যারা যারা ফ্রেশার্স মেকানিক্যাল করে রেখেছো তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে সিনিয়রিটি লেভেল বলা আছে অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট মানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট বা সহযোগকারী, যেটা খুঁজে তোমরা বলতে পারো। তো এখানে কিন্তু যারা যারা ফ্রেশার্স তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারে। তো এখানে আমরা যে সব সমস্ত জব পোস্ট করা আছে অবশ্যই তোমরা এসে একটু চেক করে নিও, তোমরা যদি এখানে ইন্টারেস্ট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে? তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর যদি কারো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই তার ডাউট ক্লিয়ার করে দেবো। আর যদি তোমরা পারো বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু এইরকম জব আপডেটগুলি শেয়ার করে থাকবে। তাহলে ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।